বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে কিছু ভিডিও চলছে, গ্রিন স্ক্রিন ভিডিও। এই ভিডিওগুলো কিন্তু আমি অন্যের ভিডিও ডাউনলোড করে গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করেছি। আপনারা কিন্তু যে কোনো স্ক্রিন ভিডিও আপনারা তৈরি করতে পারবেন, যে কোনো কালারের। এর আগেও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভাই আপনারা কিভাবে আপনাদের নিজের ভিডিওকে কোনো গ্রিন স্ক্রিন কাপড় ছাড়া গ্রিন স্ক্রিন ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন। তো অনেকেই কিন্তু সেই ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছে যে ভাই এই অ্যাপসে আমার অসুবিধা হচ্ছে, আমরা ভিডিও গ্রিন স্ক্রিন করতে পারছি না। তো আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ওয়েবসাইটের পরিচয় করিয়ে দেবো, আপনারা কিন্তু সেই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আপনাদের ভিডিওকে যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ডের ভিডিও তৈরি করতে পারবেন। আপনারা শুধু এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে আসতে হবে গুগলে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা গুগলে চলে আসবেন, আসার পর আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ইউএন স্ক্রিন। তো আপনারা যখন ইউএন স্ক্রিন সার্চ করবেন, তো এই ধরনের একটা ওয়েবসাইট চলে আসবে। তো প্রথমে আপনারা যে সাইটটা দেখতে পাচ্ছেন ইউএন স্ক্রিন, তো আপনারা এই ইউএন স্ক্রিনে একবার ক্লিক করবেন। ইউএন স্ক্রিনে ক্লিক করার পর, তো বন্ধুরা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ডেমো দেখা গিয়ে দিচ্ছে যে আপনারা কিভাবে ভিডিওর আর কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে আপনারা আপলোড স্লিপে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ডাউনলোডে চলে আসবেন। আসার পর আপনাদের ফোনে যতগুলো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো শো করবে। তো আপনারা যে ভিডিওটা আর কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান যে কোনো কালারের, তো আপনারা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে প্রিপেয়ারিং আপলোড। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আর কি 100 হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা এই ভিডিওটাকে স্কিপ করবেন না, আরও কিছু কাজ বাকি রয়েছে, আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তারপর এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন নিচে, তো আপনাদেরকে এখানে একটা অপশনে আসতে হবে, সেটা হলো কালার। তো আপনারা এই কালার অপশনে চলে আসবেন। আসার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন। তো আপনারা যে কালারের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান আপনারা সেই কালারটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গ্রিন স্ক্রিন সিলেক্ট করলাম। তো এই ভিডিওটা কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি হয়ে যাবে। তো আপনারা যদি চান যে লাল করব বা ব্লু করব, তো আপনারা কিন্তু এখান থেকে এটাকে করতে পারেন। তো আমি আপনাদেরকে গ্রিন করে দেখিয়ে দেবো। তো আপনারা গ্রিন স্ক্রিন কীভাবে করবেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ব্লু করে নিলাম। তো আমি গ্রিন স্ক্রিন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কি 43 হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু ভিডিওটা কিছুটা কিন্তু তৈরি হয়ে যাবে 50%। তো আপনারা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা আপনারা যখন ভিডিওটাকে আর কি এডিট করবেন, যখন আর কি গ্রিন স্ক্রিনে এডিট করবেন, তখন যেন আর কি ভিডিওর আর কি যে ভিডিও আর কি এডিটিং চলাকালীন আপনাদের ফোনের যে আর কি ব্রাইটনেস রয়েছে সেই ব্রাইটনেস যেন বন্ধ না হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ব্রাইটনেস বন্ধ করছি না। যদি ব্রাইটনেস বন্ধ করেন, তাহলে কিন্তু এখানে যে আর কি ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু এখানে এডিট হবে না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভিডিওটাকে পজ করে। তো ভিডিওটাকে পজ করবো না, আমি ভিডিওটাকে একটু স্পিড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আর কি স্পিড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা কীভাবে এটা করবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 হয়ে গেল এবং কিন্তু ভিডিওটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো আপনাদেরকে এখন একটা কাজ করতে হবে, সেটা হলো এই ভিডিওটাকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আপনাদেরকে কিছু কাজ করতে হবে। তো ডাউনলোড করার জন্য এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পোস্টিং হচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এখানেও আপনারা 100 পর্যন্ত অপেক্ষা করে নেবেন। তো বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটা 50% এডিট হয়েছে। তো আপনাদেরকে আরও কিছু কাজ করতে হবে। আপনারা যদি এই ভিডিওটাকে স্কিপ করে চলে যান, তাহলে কিন্তু আপনারা ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা ফুল চেঞ্জ করতে পারবেন না। তো আপনারা এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের ভিডিওর এই ধরনের কিন্তু আপনারা কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে। আপনারা কিন্তু যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন, আপনাদেরকে কোনো আর কি গ্রিন স্ক্রিন কাপড় কিনতে হবে না। আপনারা যদি আর কি টুকটাক আর কি ভিডিও এডিট করতে চান, তাহলে কিন্তু আপনারা এইখান থেকেই আর কি আপনারা গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে কিন্তু কাইন মাস্টার গিয়ে দেখিয়ে দেবো ভিডিওটা আর কি কেমন হলো আর কি কেমন এডিট হলো। তো আমি এই ভিডিওটাকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 70 হয়ে গেল। তো আমি এখানে একটু অপেক্ষা করে নেব। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100 হয়েছে। তো এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করে ভিডিওটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা সিম্পলভাবে ব্যাগে চলে আসবেন।
আসার পর আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটার নাম হলো GIF2 Converter। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাপ সার্চ করছি প্লে স্টোরে গিয়ে। আমি এই অ্যাপসের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন GIF2 Video Converter। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন, নামার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। তো বন্ধুরা এই অ্যাপসের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। নামার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো আর কি ভিডিও আগের থেকে আর কি এডিটিং করে রেখেছি। তো আপনারা যে ভিডিওটা গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করলেন আপনারা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। নামার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনভার্টার একটা লেখা চলে আসছে। তো আপনারা এখানে আপনার কনভার্টারে একবার ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাড শো হচ্ছে, তো আপনারা অ্যাডটাকে কেটে দেবেন। অ্যাডটাকে কেটে দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনভার্টিং হচ্ছে। তো আপনারা এখানে একটু অপেক্ষা করে নেবেন। তো বন্ধুরা আপনারা একটু সময় দিয়ে ভিডিওটাকে এডিট করে নেবেন, যদি আপনারা সময় দেন তাহলে কিন্তু ভিডিওটা খুব সুন্দর হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনভার্টিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। তারপর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। করার পর এই ভিডিওটাকে আপনারা এখন প্লে করে দেখতে পারেন ভিডিওটা কেমন হলো। তো আমি এখন ভিডিওটাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ধরনের একটা ভিডিও আর কি তৈরি হয়েছে, গ্রিন স্ক্রিন ভিডিও। তো আপনারা আর কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কি ভিডিওটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও তৈরি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা ভিডিও তৈরি হয়েছে। তো আপনারা যখন আর কি এই ভিডিওকে এডিট করবেন কাইন মাস্টারে গিয়ে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সিম্পলভাবে কাইন মাস্টারটাকে ওপেন করবেন। কাইন মাস্টার ওপেন করার পর তো বন্ধুরা এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস চলে আসে কাইন মাস্টারের। তো ভিডিও এডিট করার জন্য এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর মাঝখানে র্যাশিও নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনারা যে কোনো একটা ভিডিও প্রথমে এখানে নিয়ে নেবেন মিডিয়াতে গিয়ে। তো মিডিয়াতে গিয়ে আপনারা যে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। ভিডিওটা নিয়ে নেওয়ার পর তো এখানে আপনারা সিম্পলভাবে লেয়ারে চলে আসবেন। আসার পর মিডিয়াতে আসবেন। আসার পর আপনারা যে আর কি ভিডিওটা আর কি নিয়ে নিলেন, আপনারা সেই ভিডিওটাকে এখানে নিয়ে আসবেন। তো আমি এখানে সেই ভিডিওটাকে নিয়ে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই ভিডিওটা চলে আসছে। তারপর এখানে আপনারা ক্রোমাকিতে গিয়ে আপনারা এখান থেকে এটাকে এনাবেল করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালোভাবে আর কি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটা আর কি ভিডিও তৈরি হয়েছে, আপনারা এখানে ভালোভাবে আর কি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে এবং খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন, সুস্থ থাকবেন।